গরিলা রয়েছে এখানে, একটি স্ট্যাচু অফ লিবার্টি, খুব সুন্দর লাগছে এটি। এটি এটি আসলে পুরীর মতো মনে হচ্ছে না, অত সুন্দর হয়নি। চৌরঙ্গী পার্কের এখন যে রাস্তাটি দিয়ে আমরা যাচ্ছি, ভাই বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন। দেখুন আজ আমাদের গন্তব্য নারায়ণগঞ্জ জেলার আরেকটি সুন্দর একটি পার্ক। আর এই পার্কে যেতে হলে আপনাকে গুলিস্থান থেকে বন্ধন নামক গাড়িতে কিন্তু আপনারা যেতে পারেন, জনপ্রতি ভাড়া পড়বে নারায়ণগঞ্জ পর্যন্ত 55 টাকা। তো আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার চাষারা নামক একটি জায়গায়। এই জায়গায় এসে আপনারা নেমে পড়বেন, আর এখান থেকেই কিন্তু আপনারা অটো যুগে অর্থাৎ আপনারা রিক্সা নিয়েও যেতে পারেন অথবা অটো করে। তো আমরা অটো নিয়েছি একটি, জনপ্রতি 10 টাকা করে। আপনারা কিন্তু এই চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কের একদম মূল ফটকের সামনে চলে যেতে পারবেন, মাত্র 10 টাকা জনপ্রতি। তো আর যদি রিজার্ভ নেন তাও 20-30 টাকা নেবে। আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি BIWTA-র চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক। তো আমরা পার্কের একদম মূল ফটকের সামনে রয়েছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আলপনা করা আছে। তো আমরা এখন টিকিট কাটবো। তো এখানে কিন্তু এখন বর্তমানে যে টিকিট মূল্য রয়েছে সেটি হচ্ছে জনপ্রতি দেখুন 100 টাকা। তবে এই 100 টাকার মধ্যে কিন্তু আপনারা একটি রাইড ফ্রি পেয়ে যাবেন। তো আমরা ভিতরে অলরেডি ঢুকে পড়েছি, এখন ঢোকার পরেই যেটি দেখতে পাচ্ছি বিশাল বড় একটি গরিলা রয়েছে এখানে। তো বাচ্চারা এটি দেখে কিন্তু খুব মজা পাবে। তো দেখুন বিশাল গরিলা। এরপরে আমরা কিছু রাইড আপনাদেরকে দেখাবো। তো রাইডের মূল্যগুলো একটু প্রথমে জেনে নেই। দেখুন এখানে রোলার কোস্টার রয়েছে 80 টাকা, এরকম মোটামুটি বেশ কিছু রাইড রয়েছে যেগুলো কিন্তু 100 টাকার মধ্যেই মোটামুটি। আর যদি আপনি প্যাকেজ কেনেন 600 টাকার কাছে কিন্তু 400 টাকায় পেয়ে যাবেন, তার মানে 200 টাকার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। স্ট্যাচু অফ লিবার্টির একটি স্ট্যাচু, এটি একটি স্ট্যাচু অফ লিবার্টি না কি আমি ঠিক বুঝলাম না, ওরকমটি হয়নি, তারপরেও কিন্তু বানানোর চেষ্টা করা হয়েছে হয়তো মা বাচ্চার একটি স্ট্যাচুর মতো বানানো আছে, খুব সুন্দর লাগছে এটি। এটি ভালো লাগলো আমার। এরপরে আমরা পার্কটি পুরোটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, চলুন আমরা দেখে নিই। এখানে একটি ভয়ঙ্কর রাইড দেখতে পাচ্ছি আমরা, দেখুন হাড় দুর্বল যাদের তাদের অবশ্যই এই রাইডটিতে ওঠা ঠিক হবে না। এখানে একটি ফোয়ারা বানানো আছে, বাট দুর্ভাগ্যবশত এখন বন্ধ রয়েছে, হয়তো বিকালবেলা ছাড়বে। এরপরে একটি বাচ্চাদের রাইড আর একটি দেখতে পাচ্ছি, এই রাইডটিও মোটামুটি পপুলার একটি রাইড, প্লেন রাইড, রকেট রাইড বলে এটাকে। আর এই রাইডটিতে কিন্তু বাচ্চারা খুব মজা পায়। আর এখানে নামাজের জায়গা রয়েছে, এটি একটি ভালো অপশন, নামাজের জায়গা রয়েছে। আর এখানে রয়েছে বাম্পার কার, তো দেখুন বাম্পার কার রয়েছে। দোয়াটা পড়েন সবাই, আল্লাহ ভরসা। বাহ, মজাই তো।
না ভালো লাগতেছে তো আইটু পরে মজা বুঝবেন না ও Stop! এই পার্কটির আসল সৌন্দর্য যেটি রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে এখন আমি দেখাবো, যেটি কিন্তু বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তো আমরা এখন বুড়িগঙ্গা নদীর তীরের দিকে যাচ্ছি। এখানে কিন্তু প্রচুর বাতাস থাকে, আপনারা এসে গল্প করতে পারবেন বসে বসে। এই অপশনটি কিন্তু এখানে রয়েছে, আপনারা চাইলে নৌকায় চড়তে পারবেন। তো দেখুন এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে দুপুরে খাবার খেতে পারবেন এখানে। এখানে ছবি তোলার মধ্যে একটি জায়গা রয়েছে, দেখুন সুন্দর লাগছে। এটি আসলে এটি কিন্তু লঞ্চ কিন্তু একটি রেস্টুরেন্ট, আপনারা দেখেন। আমরা একটু ভিতরটি একটু ঘুরে দেখাবো আপনাদেরকে। লঞ্চটির ভিতরেই কিন্তু রেস্টুরেন্ট রয়েছে। তো আমরা চলুন একটু দেখে নিই, দেখুন কী সুন্দর। এবং জায়গাটিতে এসে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে, দেখুন এখানে বসার জায়গা রয়েছে, আপনারা চাইলে এখানে বসে থাকতে পারবেন। অপূর্ব সৌন্দর্যে কিন্তু ঘেরা এই জায়গাটি। তো আমরা এখন একটু ভিতরে ঢুকবো লঞ্চের। এই হচ্ছে লঞ্চের ভিতরটি, দেখুন খুব সুন্দর মনোরম পরিবেশ বলতেই হয়। দেখুন এখান থেকে আপনারা নদীর সৌন্দর্যও কিন্তু উপভোগ করতে পারবেন। আমরা একটু উপরের দিকে যাব পরে, এখন আগে নিচের অংশটা দেখাবো। দেখুন এই হচ্ছে রেস্টুরেন্টের কিচেন, এটি আর আপনাদেরকে দেখাবো। পরিচ্ছন্ন সিনসাম বলতেই হয়। আমরা এখন উপরে উঠবো, চলুন দেখি উপরের অংশটা কেমন। যদি এখন কিন্তু সকাল টাইম, রেস্টুরেন্টটি কিন্তু বন্ধ রয়েছে, সো ঠিকভাবে দেখাতে পাচ্ছি না,
জাস্ট খালি নদীর অংশটা আপনারা দেখুন যে কি ভালো লাগে, এত সুন্দর। এখানে একটি ফ্যাক্টরি রয়েছে, এটি হয়তো কোনো সিমেন্ট কারখানা হবে, তো এটি আপনারা দেখতে পাইলেন। এটি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন আমি দেশের বাইরে রয়েছি। লন্ডনে কিন্তু এরকম দেখেছিলাম একটি ভিডিওতে, যে এরকমটি কিন্তু নদীর পাড়ে স্থাপনাগুলো খুবই সুন্দর, ভালো লাগলো। তো এরপরে আমরা একটু নিচের দিকে যাব আবার। তো এই হচ্ছে লঞ্চের ভিতরটি, এখন বন্ধ রয়েছে, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। লাঞ্চের টাইম হয়নি আসলে, কেবল 11টা বাজে। দুপুর টাইমে আমরা হয়তো এখানে লাঞ্চ করব, তখন হয়তো আপনাদেরকে আরও বিস্তারিত দেখাবো। তো এই হচ্ছে এখানকার জায়গাটি, দেখুন কত সুন্দর। এবার আমরা পার্কের নদীর পাড় দিয়ে একটু হেঁটে বেড়াবো। দেখুন একটি লঞ্চ যাচ্ছে, এই লঞ্চটি কিন্তু অনেক সুন্দর লাগছে। এখানে আপনার বাচ্চাদের খেলনার একটি দোকান পাবেন, আপনাদের পছন্দ হলে নিতে পারেন। কিছু স্টিকার রয়েছে, সেগুলো নিতে পারেন। এই ফাস্টফুডের দোকানও পাবেন। এরপরে আমরা ইয়ামি ফুড সেন্টারের দিকে যাচ্ছি। এখানে কিন্তু আপনারা ফুচকা, বার্গার, স্যান্ডউইচ, কোল্ড ড্রিঙ্কস, কফি এবং লাসি ইত্যাদি কিন্তু পেয়ে যাবেন।